আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সব আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আর ওটা কইতাম চাইলাম যে বাংলাদেশও আপনারা সবে জানেন যে বহুত বড় একটা বিপদ থাকি আল্লাহ বাঁচাইছেন সবর দোয়ায়। আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আমরা সবরে বাঁচাইয়া রাখতা। খালি বাংলাদেশ নয়, সব দেশের মানুষেও আল্লাহ ভালো রাখতা আপনার দোয়া রইল। আর সবরে জানাইরাম রমাদান মুবারক, আল্লাহ সবরে তৌফিক দান করতা, হায়াত দিতা, সব ভালো থাকতা আপনার দোয়া রইল। আর দেখতে পারা আমি আমার রুমও একটা রাগ আছে, একটার মাঝে আসলে ও রাগ নমাজ পড়া হয় বেশি। তো যেহেতু রোজার সামনে আমি আবারও ক্লিন করলাম, আমি কয়েকদিন পরে পরে ওটা ক্লিন করি। আমার একটা কার্পেট ক্লিনার আছে, আমি কিনছিলাম রাগ কার্পেট ওটা ক্লিন করবার লাগি। তো দেখতে পারা আমি পয়লা হুবার মারলাম বালা করি, কারণ অনেক সময় দেখা যায় ডাস্ট ওটা ফরিয়া ময়লাই যায়, আর আমরা যারা মাথার চুল পরে এটাই তো বড়ি যায়। তো আমি বালা করি আগে হুবার দিয়া ক্লিন করবো, আর পরে কার্পেটটা ক্লিন করবো। আপনারা অবশ্যই দেখবা পুরা ভিডিওটা, আর আশা করলাম তো আপনারা এনজয় করবা, ভালা লাগবো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, আর আমার পুরা ভিডিওটা দেখবা। ওকে, ওটা হইলো কার্পেট ক্লিনার, ওটা দিয়ে আমি কার্পেট ক্লিন করবো। বাক্কা ময়লা উঠে আপনারা অবশ্যই দেখবা। আর একটা শ্যাম্পু থাকে লগে একটা ফ্রি দে, আমি একটা আর একটা কিনছিলাম। তো ইনোর মাঝে উনি গরম পানি যেটা ওয়ার্ম ওয়াটার আর ও শ্যাম্পু লগে আর কি দিয়া। তো দেখতে পারবা আপনারা কতটুকু ক্লিন হয়।
আমি ময়লা ফানিটা ফালাই দিছি ওখন ফানি কার্পেটটা ড্রাই করবার লাগি কত সময় রাখবো ওলাখান টানলে কার্পেটর ফানি অনেকটা ফানি টানিলাই তো কার্পেট ক্লিনার করার ক্লিনিং করার পরে আমি কেতা হিটার সারিয়া দিমু তাতে গরমে ড্রাই হইতো আর পরের দিন সকালে আমি উইন্ডো উইন্ডো খুলিয়া দিমু তো বাতাসে আসলে ড্রাই হয়ে যাব
তো যাই হোক, আমার রাগটা ক্লিন করা হয়ে গেছে। আশা করি আপনারা ভালো লাগছে আমার ভিডিওটা, আর হয়তো বাকিরের উপকারও আইতে পারে। আর যদি কোনো কোয়েশন থাকে অবশ্যই জিকাইবা, সব ভালো থাকবা, নেক্সট কোনো একটা ব্লগও মাতইব। ওকে, আসসালামু আলাইকুম।